Good morning everyone. I'm Abhinav. You're watching Kamdhenu Motor Vlogs. Welcome back to the channel. So Kamalgaji bypass theke amra amader journey shuru korchi. Ajker destination amader sei porichito jayga Azadin Dhaba. আর আজ আমি একা রাইড করতে বেরোইনি, আমার সাথে অনেকজন রাইডার রয়েছে, দেখতেই পাচ্ছেন। দিস রাইড ইজ গোয়িং টু বি এপিক। পৌঁছে গেছি আমরা ঢালাই ব্রিজ, এভাবে একটা কাট শট। উই আর হেডিং টুয়ার্ডস পাটুলি, আর আমার পাশে রাইড করছে হাসান অন হিজ নিনজা 300। এই বাইকটা আমার প্রিভিয়াস ভিডিওতেও আপনারা দেখেছেন, অসাম বাইক, দু একবার চালানোর সৌভাগ্য আমার হয়েছে। ইটস ওয়ান অফ দ্য বেস্ট বাইকস আউট দেয়ার, 300cc-র আমি তো বলতে পারি হ্যান্ডস ডাউন দ্য বেস্ট বাইক। এখন আপনি যাকে স্ক্রিনে দেখছেন এটা হচ্ছে সাইদ, হাসানের বড় ভাই, এবং যে বাইকটা রাইড করছে দ্যাটস মিনিমাম 10 ইয়ার ওল্ড পালসার 180cc বা 220cc, আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না, প্রবলি এটা 220cc-র বাইক হবে, তো সেটাও রাইড করছে। জাস্ট লুক অ্যাট দ্য কন্ডিশন অফ দিস বাইক। এবার বলতে বলতে আমাদের এখানে হাসানও চলে এসছে, দুই ভাইকে একই ফ্রেমে আমি ক্যাপচার করছি। ইটস বিন এ প্লেজার। এখন আমরা চলে এসেছি মা ফ্লাইওভারের উপরে। বাহ, গাড়িটা বেশ ভালো তো। বাড্ডে লোক বাড্ডি বাতে। পাটুলির পর থেকে আপ টু মা ফ্লাইওভার রাস্তা খুবই বাজে, মানে ইটস নট লাইক প্রচুর পটহোলস আছে, বাট বিভিন্ন জায়গাতে রিপেয়ারিংয়ের কাজ করে করে এমন করেছে সারফেসটা খুব আনইভেন হয়ে গেছে, এবং যদি আপনার বাইকের সাসপেনশনটা খুব একটা ভালো না হয় ইউ উইল ফিল দ্য জার্কস। মিস্টার V3 মানে সোহেলও আমাদের সিনে কিন্তু চলে এসেছে, তো একই ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট দ্য ভেরি ফ্রন্ট হাসান, অ্যান্ড আমার সামনে টুয়ার্ডস দ্য লেফট রয়েছে সোহেল অন হিজ R15 V3, অ্যান্ড অন দ্য রাইট সাইড ইটস সাইড রাইডিং হিজ পালসার 220। যে R15 V3টা দেখছেন এর রিয়ার টায়ারটা কিন্তু স্টক নয়, ইট হ্যাজ বিন চেঞ্জড বাই দ্য রাইডার, তো ওর একটু ইচ্ছে ছিল যে ও এতে ফ্যাট টায়ার ইনস্টল করবে, ও করেছে ইনস্টল, এবং তার সবথেকে যে অবভিয়াস আউটকামটা হয়েছে সেটা হচ্ছে বেটার গ্রিপ, বাট মাইলেজ অনেকটা ড্রপ করেছে। এই ডাইভার্সনটা থেকে আমরা টুয়ার্ডস এজেসি বোস রোড চলে যাচ্ছি, এখান থেকে গিয়ে আমরা রেস কোর্সের সামনে ল্যান্ড করবো, দেন আমরা ওখান থেকে দ্বিতীয় ব্রিজ হয়ে আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। আমি সত্যি কথা বলতে ব্লু কালারের যে নিনজা 300 হয় আমার কোনো আইডিয়াই ছিল না। আমাদের সঙ্গে এরা নতুন রাইড করছে, এদের আমি সঠিক চিনি না, আমাদের আমার সাথে ঠিক মতো এদের ইন্ট্রোডাকশন হয়নি। এরা সোনারপুর থেকে এসেছে, ইউনিক একটা কালারের নিনজা বাইক ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি। এসেছে আমাদের সিনে তুষার বা সোয়েব, সরি সোহেল নাই সোয়েব, কী নামটা কনফিউশন হয়, সো উইল জাস্ট রেফার ইন অ্যাজ তুষার। সেকেন্ড ব্রিজ পৌঁছাতে না পৌঁছাতেই বাজে রাস্তা, আর আমার বাইক করছে প্রচণ্ড প্রবলেম, বুঝতে পারছি না কী হলো, হঠাৎ করে বাইকের রাইট হ্যান্ড সাইডটা প্রচণ্ড ওয়াবল করছে। দেখতো কিছু হয়েছে এখানে, বুঝতে পারছি না এত ভাইব্রেশন হচ্ছে কেন, সামনের চাকাটা ঠিক আছে, ফাইন, কিছু একটা হবে প্রবলেম তাহলে হয়তো। আজ বেরোনো থেকেই শুধু আমার বাইকটাতে একটা না একটা প্রবলেম লেগেই রয়েছে। ফার্স্ট অফ অল আমার বাইকে নকিং প্রবলেম হচ্ছে, দ্যাট মিন্স ফিউলটা ঠিক মতো ফ্লো করছে না, বারবার গাড়ি স্টার্ট অফ হয়ে যাচ্ছে,
দেন দেখলাম কিভাবে আমার স্পিডোমিটারের তারটা গেছে কেটে, তো কত স্পিডে চালাচ্ছি, কত কিলোমিটার চালাচ্ছি সেটাও বুঝতে পারছি না। বাট এখন যে ওয়াবলিংটা শুরু হয়েছে এতে কিন্তু চালানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার পক্ষে, এত জার্কিং হচ্ছে, হাতে ডাইরেক্টলি লাগছে পুরো। সবে এখন 8টা বাজে, ট্রাফিকের প্রেশারটা দেখুন শুধু কি অবস্থা, কি বাইক চালাবো। টু20 কালার দেখে খুব একটা শকড হবেন না, ওটাও মডিফিকেশন করিয়েছে ইয়েলো কালার, স্টক কালার তোর ব্ল্যাক অ্যান্ড ব্লু ছিল। তো যাই হোক, সকলের নিজস্ব নিজস্ব প্রেফারেন্স থাকে এবং ওর বাইকটা কিন্তু দারুণ দেখতে লাগে। মোটামুটিভাবে ন্যাশনাল হাইওয়েতে কানেক্ট হয়েই গেছি, দেখতেই পাচ্ছেন হাসান অলরেডি বেরিয়ে গেছে ফ্রেমের বাইরে। এবার সোয়েলও শুরু করে দিয়েছে, R15 V3 কামাল এইবার আমরা দেখতে পাবো। এবার টাইম এসে গেছে আমার লাস্টের দিকে থাকার, তো এতক্ষণ অধিকাংশ ক্ষেত্রে হলেও লিড করছিলাম, এবার আর লিড করার কোনো স্কোপ নেই। এই ট্রাফিকের ভেতর থেকে এবারে এরা যা শুরু করবে তাতে আমার এদের সাথে মানিয়ে নেওয়া যারা আর কোনো উপায় নেই। এখন আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছি দুজন ইয়াজদি রাইডার, ও মাই গুডনেস, দিজ আর ভিনটেজ বাইকস, অনেক পুরনো, ও ইয়েস, অসম, আরে পাজি কা বাত হে, কা বাত হে, বহুত বড়িয়া। আরেকজন রাইডার আমাদের ক্রস করে চলে গেল, আমাদের গ্রুপের মেম্বার নয় যদিও, ইয়াজদি বাইক ডাবল সাইলেন্সার, যেটা ব্রেকের লিভার সেটাই হয়তো কিক স্টার্ট করতে হয়, ঠিক সঠিক বলতে পারছি না, তবে এর মেকানিজমটা একটু ডিফারেন্ট, একটু আলাদা। স্ট্রোক বাইক প্রচুর কার্বন এমিট করছে, বাট ঠিক আছে, ওয়াও, দেখি একটু কী করে, দেখি ওভারটেক করে দেখি। ও মাই গড, ইয়াজদি বাইক নিয়ে আমাকে ওভারটেক করে কিন্তু দেখিয়ে দিল, সোয়াগ সোয়াগের জায়গায়, রাইডার রাইডারের জায়গায়। ইয়াজদি রাইডারটা আমাকে যা প্যাকটা দিল না, সিরিয়াসলি অসাম লাগলো। নকিং প্রবলেমটা আবার শুরু হয়েছে, একটা দুটো কাট শট নিতে হলো, বারবার স্টার্ট অফ হয়ে যাচ্ছে, ভীষণ বিরক্ত লাগছে। ওরা অলরেডি আমার জন্য বারবার এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছে, এনি হোক আমরা এবার জ্যামের মধ্যে চলে এসেছি, হোপফুলি বাকিদের সঙ্গে আমাদের সামনে গিয়ে দেখা যাবে। এত ট্রাফিক হয় না হাইওয়েতে, ট্রাফিক হলে বড্ড বিরক্ত লাগে সকাল সকাল, ভালো করে এখনও 9টা বাজলো না, এখন থেকে এইরকম হিউমঙ্গাস ট্রাফিক। এখন যাই না, এই ট্রাফিক কোথায় গিয়ে শেষ হয়েছে আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট ইট, চালিয়ে যাচ্ছি 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 যাচ্ছি, ওহ দিস সাকস ম্যান। আচ্ছা, আমার সামনে একটা রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল GT650 দেখতে পেয়েছি, সম্ভবত এটা ক্রোম। আচ্ছা দেখি 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 এটার সাথে আমি কন্টিনিউ করে যেতে পারি কি না, বড়ো বাইক তো কাটিয়ে বেরোতে পারবে না, বা পিছন দিক থেকে বেশ ভালোই দেখতে। আর বেশিরভাগ যা বাইক দেখি সব ডাবল সাইলেন্সার, এখানে 650টাও ডাবল সাইলেন্সার, আচ্ছা বাহ বেশ ভালো, তো সুন্দর দেখতে, ম্যানিউভার করে ভালোই বেরোচ্ছে। কে বলে কন্টিনেন্টাল GT-তে রাইড করা যায় না, দেখুন ওনার পিঠে একটা লাগেজ ব্যাগ রয়েছে, তো অবভিয়াসলি রাইডেই যাচ্ছে। আমরা এখন আমাদের সামনে, ওয়াও, দিস কন্টিনেন্টাল GT ইজ ফ্রিকিং স্টানিং, মাই গুডনেস কি দারুণ। এনি হও আমরা এবার জ্যাম থেকে এগিয়ে যাই এবং ধুলাগড় টোল প্লাজায় কিছু ছবি তুলে নিই। টোল থেকে বেরোনোর পরই
সবাই আমাকে এক এক ওভারটেক করে চলে যাচ্ছে, সাহিদও চলে গেল, ব্রাইট ডেস্টিনেশনও চলে গেল, আর কেউ বাকি আছে কি আমাকে ওভারটেক করতে? আচ্ছা রিয়াজুল ভাইও চলে গেল, আর কেউ বাকি আছে? না, আমি বোধ হয় লাস্ট। শিট ম্যান, এই জন্যে না, নেক্সট টাইম আমি আসলে আমি একটা কিছু একটা হায়াবুসা পারচেস করে আসবো, এদের সঙ্গে রাইড করা যাবে না, এরা যা চালাচ্ছে। হে ভগবান, ডু সামথিং। নিনজাটা বাকি ছিল, সে দিন ধাবা আমাদের ঘোরা কমপ্লিট, আর দিন ধাবা থেকে কয়েকটা ভালো ছবি দেখে নিই। এবার আমরা ফিরে যাচ্ছি, বাকি কিছু শ্যুট করলাম না, কোথাও আমার বাইক ভীষণ প্রবলেম করছে, জানি না কী হয়ে গেছে। সামনের ইদার আমার ফ্রন্ট যে ফোকসগুলো রয়েছে তার ভেতর থেকে কোনো একটা স্প্রিং সম্ভবত ভেঙে গেছে, সেই জন্য ইটস ওয়াবলিং সো মাচ। আমি আমার যে ফেভারিট মেকানিক আছে নূর, তাকে ফোন করেছিলাম, সে বলল ইউজুয়ালি এটা দুটো কেসেসে হয়, ইদার চাকা টাল হয়ে গেছে অথবা আপনার যে ফোকটা আছে সেটা কোনোভাবে ড্যামেজ হয়েছে। তো জানি না, এমন কিছু পটহোলসের ভেতর তো আমি হাই স্পিডে আমার বাইকটাকে রান করিও নি বা সেরকম কিছু হয়ও নি, আর আমার চাকার টালও সেরকম নেই। এনি হাউ, ভালো করে লাস্টের দিকটা দেখাতে পারলাম না, কজ আই এম লিটারালি পেস্ট, জানি না বাড়ি আমি কীভাবে ফিরব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি ডু কনসিডার সাবস্ক্রাইবিং টু দ্য চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।